নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিংড়ির একটা রেসিপি শেয়ার করব। আজ বানাবো চিংড়ি ভুনা। খুবই অল্প মশলা দিয়ে আমি এই রান্নাটা করি, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। আর চিংড়ি রান্না করতে একদমই সময় লাগে না, চটপট হয়ে যায়। আমি এই চিংড়ি ভুনা আজ বাড়িতে বানিয়েছি, কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই চিংড়ি ভুনার রেসিপি। এখানে দেখুন, কিছু চিংড়ি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মাথাগুলো বাদ দিয়েছি, তবে আপনারা চাইলে মাথা রেখেও দিতে পারেন। আজ আমি চিংড়ি কিন্তু ভাজবো না, না ভেজেই রান্না করব, তবে আপনারা ভেজেও নিতে পারেন। মিক্সির একটা জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 4টে, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আর দিয়ে দিচ্ছি টমেটো। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। গ্যাসে একটা দেখুন প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আমি গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা। পেঁয়াজ আপনারা কুচিয়ে বা বেটেও ব্যবহার করতে পারেন। এবার এই পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে রান্নার স্বাদও কিন্তু ভালো হবে। দেখুন, পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য, আর পরিমাণ মতো হলুদ। আবারও কিছুক্ষণ পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এর ফলে গ্রেভির রঙটাও ভালো হবে আর পেঁয়াজের রঙটাও বেশ ভালো লাগবে। দেখুন, বেশ কিছুক্ষণ সব কিছু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। এই রান্নায় কিন্তু মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ ততই ভালো হবে। যেহেতু এটার নাম ভুনা, সেই জন্য মশলা কিন্তু ভালো করে ভুনে নিতে হবে বা কষিয়ে নিতে হবে। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। কষানোর সময় জলের প্রয়োজন পড়লে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নার স্বাদ বজায় থাকবে আর কষানোটাও ভীষণই ভালো হবে। ঠান্ডা জল দিয়ে কষাবেন না। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন, বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম, মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার দেখুন চারিদিক দিয়ে কিন্তু তেল বেরোতে শুরু করেছে। মশলা যত ভালো করে কষানো হবে, মশলা থেকে কিন্তু তেল ততই চারিদিক থেকে বেরোতে শুরু করবে। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, আবার লঙ্কার গুঁড়োও দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আবারও কিছুক্ষণ একইভাবে কষিয়ে নিলাম। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাড়িতে তৈরি করা টক দই। দইটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। দই দেওয়াটা কিন্তু অপশনাল, আপনার ইচ্ছে না হলে দইটা স্কিপও করতে পারেন, অথবা টমেটোটা বাদ দিয়ে শুধু দই দিয়েও কিন্তু করতে পারেন। যেটা আপনার ইচ্ছা হবে আপনি সেটাই করতে পারেন। আরও কিছুক্ষণ দেখুন কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন, তবে এখানে যেহেতু আমি টমেটো এবং টক দই ব্যবহার করেছি, তাই টক স্বাদটা ব্যালেন্স করার জন্য এখানে একটু চিনি দিলাম। আবারও দেখুন বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নিয়েছি। দেখুন, মশলা দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। আমি চিংড়িতে লবণ হলুদও মাখিয়ে রাখিনি, আপনারা চাইলে লবণ হলুদ মাখিয়েও রাখতে পারেন। মশলার সাথে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। চিংড়ি রান্না করতে খুব বেশি সময় লাগে না, আর খুব বেশি সময় ধরে যদি চিংড়ি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, চিংড়িগুলো কেমন ছিবড়ে বা রাবারের মতো হয়ে যায়। 1 মিনিট মতো দেখুন মশলার সাথে কষিয়ে নিচ্ছি, তার থেকে বেশি কষানোর আর প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই চেষ্টা করবেন গরম জল দেওয়ার, তাহলে রান্নার স্বাদ ভালো থাকবে। জল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, খুব বেশি জল এখানে আমি ব্যবহার করছি না। ভালো করে জলের সাথে চিংড়িটা নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম।
দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা, এবার ঢাকা দিয়ে রান্না হতে দেবো। দেখুন 1 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্নাটা হতে দেবো। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলাও দেখুন খুবই সামান্য দিলাম, খুব বেশি মশলা এখানে আমি ব্যবহার করছি না। এখানে আমি কিন্তু জিরে, ধনে কোনোটারই গুঁড়ো ব্যবহার করিনি, খুবই অল্প মশলায় রান্নাটা করেছি। সবশেষে ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিংড়ি ভুনা, খুবই অল্প মশলা দিয়ে তৈরি করেছি, খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে, ভাতের সাথে খুবই ভালো লাগে এই চিংড়ি ভুনা খেতে। আমার আজকের এই চিংড়ি ভুনার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।